আমি প্রথমে সমস্ত বাংলাদেশ সে যে এই যে ফণি ঘূর্ণিঝড়টা চলে যাওয়ার জন্য যে স্বস্তি আমাদের, আমি মহান রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি, কৃতজ্ঞতা যে আমরা আসলে খুবই টেনশনেই ছিলাম আমরা গত 2-3 দিন। এবং আপনি যে কথাটা বললেন রাজনীতিতে ঘূর্ণি, বাংলাদেশের রাজনীতিটা বহু বছর যাবতই ঘূর্ণির মধ্যেই ঘূর্ণায়মান। সেই ঘূর্ণায়মানের মধ্যে প্রতিদিন নতুন নতুন নাটক, নাটক বললে ভুল হবে, আমি যাত্রাপালাও বলতে পারি। কারণ একটা সময় ছিল যখন আমরা জাতীয় পার্টিকে এই ধরনের কথা বলতাম, আমি আত্মসমালোচনা করতে ভীষণ পছন্দ করি, সেই জায়গা থেকে আমি আপনার কথায় আসছি। আমার কথা, আপনি যে কথাটা বললেন তারেক রহমানের কথা, আমি আজকেই প্রথম এই নামটা সরাসরি স্পষ্টভাবে নিলাম, কারণ আপনি স্পষ্টভাবে বলেছেন। সেটা হলো যে যদি উনি বলেই থাকেন তাহলে উনি ক্লিয়ার হবেন, এটাই স্বাভাবিক, কারণ ওনার তো ভয় পাওয়ার কিছু নাই। উনি দেখেন ইলেকশনের আগে নমিনেশন বোর্ডে উনি স্কাইপিতে ছিলেন, এটা সবাই জানে। উনি এরপরে ইলেকশনের পরে এই অনেক ঘটনা দুর্ঘটনার পরে উনি স্কাইপিতে বিভিন্ন মিটিং নেতৃত্ব দিচ্ছেন, এটাও সবাই জানেন আপনারা। তো ঘটনাটা হলো যে এই নাটক করার তো কোনো দরকার ওনার অন্তত নাই আমি বিশ্বাস করি। এবং পাশাপাশি আমি এইটুকু বলছি, প্রথমে যখন জাহিদুল সাহেব যখন শপথ নিলেন তখন কিন্তু স্থায়ী কমিটি থেকে একটা ডিসিশন হয়ে কিন্তু তাকে বহিষ্কার করা হলো। আমি যদি তার বহিষ্কারটাকেই আমি বৈধ মনে করি তাহলে পরের দিন চারজনের কেন চারজন শপথ নিবেন? আমি মনে করি রাজনীতিতে কিছুটা গোপনীয়তা থাকে, এটা উপরের মধ্যে, কিন্তু যখন যখন গ্রাসরুট লেভেল পর্যন্ত সেটা ছড়ে যায় সেখানে আত্মসমালোচনা, আত্মস্বীকৃত ভুল তো মানুষেরই হয়, আমরা মানুষের ঊর্ধ্বে না, আমরা এখানে কেউ ফেরেশতা না কেউ শয়তান না, আমাদের ভুল হতেই পারে। সো ওই জায়গা থেকে আমাদের ওই জায়গায় ক্লিয়ার করাটা আমাদের উচিত। এবং সেইখানে আমি মনে করি চারজন যদি বলেই থাকে তাহলে কেন মহাসচিবের শপথ নিতে বাধাটা কোথায়? যেটা আওয়ামী লীগের অনেক নেতা বলেছে যে তারা এম্বারাস হয়েছে, আমি নিজেও আমার জায়গা থেকে এম্বারাস যে চারজন যদি নিয়েই থাকেন তাহলে নিশ্চয়ই চারজন যদি মহাসচিব মহোদয়ের সাথে কথা বলেন, কিংবা যদি আপনার কথা মতোই যদি আপনি লন্ডনে কথাই বলেন তাহলে পাঁচজনেরটা নেওয়াটা কোনো অসুবিধা ছিল না। তো সেইখানে আমার কেন জানি মনে হয় এইখানে একটা শুভঙ্করের বিশাল বড় একটা ফাঁকি আছে। এবং সেই ফাঁকিটা আপনি জানেন যে বিএনপি বিগত 12 বছর যাবত বিএনপি যুদ্ধ করছে, একটার পর একটা বড় বড় যুদ্ধ, যেখানে আগে একটা সময় মানুষকে পুলিশ লাঠি পেটা করত, পুলিশ বা অন্য দল মানুষকে মামলা দিত, ছোট ছোট মামলা দিত, রাজবন্দী হিসেবে ট্রিট করা হতো। এখন চোর গুন্ডা সন্ত্রাস শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে এখন রাজনৈতিক নেতাদেরকে শীর্ষ সন্ত্রাসীর জায়গায় ডান্ডা বেড়ি পরিয়ে ঘুরানো হয়। এবং এখন এই অবস্থায় যখন আছে আপনারা এখানে তো বুকে হাত দিয়ে সমস্ত আমার দুই পাশে আপনারা দুইজন প্রথিত যশা সাংবাদিক, সেইখানে আপনারা বলতেই পারেন যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের এখনো কতটুকু পর্যন্ত তৃণমূলে গ্রহণযোগ্যতা, এত গ্রহণযোগ্যতা নিয়ে কেন আমি আমার নির্ধারিত লক্ষ্যে যেতে পারছি না, কেন এই জায়গাটা আমি নিজে যেখানে আমি আমি বলছি ভাই, আমি ওই কথাগুলোই আমি টকশোতে বা বিভিন্ন সময় বলি যেটা আমি নিজের কাছে ক্লিয়ার, আমি যেটা ক্লিয়ার না সেটা আমিও আপনার মতো জাতির সামনে একটা প্রশ্ন রাখতেই পারি। সেইখানে শুভঙ্করের ফাঁকে আমি যে কথাটা বললাম যে এখন বুক বরাবর গুলি করে, এখন সরকার যা ইচ্ছা তাই করে, 30 তারিখের ভোট 29 তারিখে হয়, এখনকার সরকার অনেক রকম লোভ দেখাতে পারে, আমরা কিন্তু ওই যে আবারও বললাম আমরা মানুষ লোভের ঊর্ধ্বে না, এখন লোভ দেখাতে পারে, এখন মৃত্যু ভয় দেখাতে পারে। যেমন ধরেন যে 30শে ডিসেম্বরের নির্বাচনের আগে প্রত্যেকটা এলাকা প্রশাসন থেকে শুরু করে সরকারি দলের নেতৃবৃন্দ ক্যাডার বাহিনী সবাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বলছে যে তোমরা তোমাদের এলাকা থেকে অন্য জায়গায় চলে যাও, তোমরা কোথাও বেড়ায় আসো, কক্সবাজার যাও বা অন্য কোনো জায়গায় যাও, তোমরা বেড়ায় আসো, তোমরা এলাকায় থাকতে পারবে না, যদি থাকোই দুইজনের ঊর্ধ্বে তোমরা কেউ বের হতে পারবে না, ভোট চাইতে পারবে না, তোমরা এলাকায় ভোটের কেন্দ্রে যেতে পারবে না, এসেট্রা এসেট্রা। ঠিক সেই জায়গায় আমি বলছি, এটা আমি যে কথাটা আপনাকে বলছি এটা রাজনৈতিক ভাষা বলে না, কিন্তু মানুষ তো রাজনীতির ঊর্ধ্বেও তো মানুষ, তো মানুষ সবার উপরে মানুষত্ব, মানুষের ভয়টা আমার সামনে যখন আমার সন্তানকে কেউ নিয়ে যাবে বা আমার সামনে যখন আমার বাবাকে কেউ জিম্মি করবে তখন কিন্তু আমার অনেক নৈতিকতাই, আমার শিক্ষা অনেকখানেই থাকে না, ধোপে টিকে না,
আমি সেই জায়গায় বলছি, আমার কাছে নিজের কাছেও শুভঙ্করের ফাঁকি মনে হচ্ছে, আপনারা যেটা বলছেন সেটাও মনে হচ্ছে, এবং আমার কাছে শুভঙ্করের ফাঁকি মনে হচ্ছে। শুভঙ্করের ফাঁকিটা কে কাকে দিয়েছে বলে মনে করেন? আচ্ছা, আমি কিন্তু আপনাকেও প্রশ্ন ছুড়ে দিয়েছি, কে কাকে দিয়েছে সব যদি আমি জানতাম তাহলে কিন্তু হয় আমি আপনার জায়গায় থাকতাম, না হয় আমি সরকারের খুব বড় জায়গায় থাকতাম, আর না হয় আমি বিএনপির খুব বড় জায়গায় থাকতাম। আমি তিনটার কোনো জায়গায় থাকতেই পারে। জি, আরেকটা বিষয় আপনি বলেছেন যে লোভ দেখাতেই পারে, তো আচ্ছা যদি লোভ তার মনে হয় যে শপথ নেওয়ার বিষয়ে কোনো লোভ দেখানোর বিষয় বা লোভ পড়ে কেউ এইরকম কোনো কিছু কাজ করেছে? আমার কেন জানি মনে হয় আপনি এরশাদের সময় আপনি অনেক ছোট ছিলেন, আমরা মোটামুটি ছিলাম, আপনি অনেক ছোট ছিলেন, এরশাদের সময় এরকম মনে হতো লোভটা এমন ছিল যে আগের দিন যে যিনি বিএনপি বা আওয়ামী লীগের বড় নেতা পরের দিন এরশাদ তাকে কিনে নিত, তাকে একটা মন্ত্রিত্ব দিতেন, বা কখনো কখনো ধরা খাওয়ার পরে দেখা গেছে যে বিএনপি বা আওয়ামী লীগ ওই পোস্ট থেকে ওই নেতাকে সরানোর পরে এরশাদ সাহেব বলতেন একটা হাসি দিয়ে যে আমি তো ব্যক্তি আপনাকে চাইনি, আমি অমুক পদের এই লোকটাকে চেয়েছিলাম, সো আপনার যেহেতু পদ নাই তাই আপনার আমি আপনাকে সরি আমি নিতেও পাচ্ছি না। ঠিক আমরা কিন্তু রাজনীতিতে অনেকটা দেখবেন যে এটা ফ্যাশনের মতো, ঘুরে ঘুরে দেখবেন ছেলেরা একসময় ঢুলা প্যান্ট পরে তারপরে চাপা প্যান্ট পরে, মেয়েরাও একসময় লম্বা জামা পরে তারপরে আবার খাটো জামা পরে, কিংবা পন্স পরে আবার হাই হিল পরে, এটা একটা ফ্যাশনের মতো হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আজকে ঘুরে ঘুরে ওই জায়গাতে যে আমি এসে পৌঁছবো যেটা আমি একসময় বইতে পড়তাম বা আমি ছোটবেলা যেটা সাফার করতাম, সেটা আমার মধ্যবয়সে এসে আমি এটা দেখবো, এটা আমি কল্পনাই করি নাই। এবং আমি রাজনীতিটা একটা নৈতিকতার উপর আমি রাজনীতিটাকে স্থাপন করতে চাই, এবং আমি শ্রদ্ধার জায়গা থেকে রাজনীতিবিদদের দেখতে চাই। আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কোনো রাজনৈতিক নেতাকে কেউ শ্রদ্ধা করতে পারবে না, প্রত্যেকটা তার নিজের জায়গায় কষ্টের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আমি আপনার কাছে আসতে চাই, নীলুফার চৌধুরী মনি যে কথাটি বলছিলেন যে লোভ হয়তো কাজ করতে পারে, তো আমরাও বিভিন্ন সময় মানে শপথ নেয়ার আগে করতে পারে, শপথ নেয়ার আগে বিএনপির যারা শীর্ষ নেতা স্থায়ী কমিটির সদস্য ইত্যাদি তারাও এই ধরনের বক্তব্য দিচ্ছেন, সরকার আমাদের এমপিদেরকে শপথ নিতে চাপ দিচ্ছে বা লোভ দেখাচ্ছে এরকম কিছু একটা বলছিলেন। তা আবার আমরা দেখলাম আজকে যখন তারা শপথ নিয়েছেন, আজকের একটি কথাই বলি, মোহাম্মদ নাসিম তিনি বলেছেন যে মাথা ছাড়া ধর সংসদে পাঠিয়ে কি লাভ, অর্থাৎ তিনি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন শপথ নেননি, তো অর্থাৎ বিএনপির এমপিদের শপথ নেওয়া নিয়ে আওয়ামী লীগের থেকে এক ধরনের বক্তব্য ছিল, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু নেননি সেটি নিয়ে আওয়ামী লীগ বক্তব্য দিচ্ছে। তো যদি বলি যে বিএনপির কারা নেবেন কি নেবেন না বা সবাই নেবেন কি কে নেবেন না, সেটা তো বিএনপির সিদ্ধান্ত, আওয়ামী লীগ কেন এখানে একটু উৎসাহী বেশি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। আমরা সত্যি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি যে এই যে একটা ঘূর্ণিঝড় আসার কথা ছিল, যে ঘূর্ণিঝড়টি আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে না এসে এটা দুর্বল হয়ে পড়েছে, এবং বাংলাদেশে যদিও কিছু প্রাণহানি হয়েছে তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করি, কিন্তু আরো বড় কিছু হতে পারতো, সেজন্য আমরা সবাই আজকে স্বস্তিতে আছি। তো এই স্বস্তি আপনি যেটা বললেন নাটক যাত্রা পালা গান, এটা হচ্ছে আবহমান বাংলার একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি, কিন্তু আমি আসলে রাজনীতিকে ঠিক যাত্রা পালা গান কিংবা নাটকের সাথে তুলনা করতে আমার কষ্ট হয়, আমার ভয় হয়, আমার মনে হয় যেটা হলে আসলে দেশটা যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়াটা থাকবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই এমন কিছু করতে হবে যার মাধ্যমে আমরা যেন দেশকে সবাই মিলে দলমত নির্বিশেষে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, যে চেতনা নিয়ে ভাষা আন্দোলন হয়েছে, যে চেতনা নিয়ে 69 গণ অভ্যুত্থান হয়েছে, সেইটাকে আমরা ধরে যদি এগিয়ে যাই তাহলে সবাই মিলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। লোভ লালসা ভীতি এটা মানুষের একটা 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 পার্ট, চরিত্রের একটা পার্ট, কিন্তু চিন্তা করতে হবে যে আমরা বিশেষ করে রাজনীতিবিদদের অবশ্যই দেশকে সামনের দিকে নিতে হলে এগুলোর থেকে ঊর্ধ্বে উঠতে হবে। আমরা এই জন্যই কিন্তু অনেককে মনে রাখি, অনেককে মনে রাখি না, ইতিহাস কিন্তু অনেককে শ্রদ্ধার সাথে স্মরণ করে, অনেকে কিন্তু আমরা অশ্রদ্ধা করি, সুতরাং সেই দিকটির দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমি আসলে মুনিয়াপা ভালো বলতে পারেন বিএনপি রাজনীতির সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত, এবং উনি আসলে সত্যিকার অর্থে বিএনপি বলতে আমরা যাদেরকে চিনি সত্যিকার অর্থে প্রিয় রাজপথের, তো ওনাকে বাদ দিয়ে আসলে সেটা হবে না কখনোই, সেজন্য সবসময় ওনার প্রশংসা আমরা করি। তো ওনার যে দলের যে 6 সংসদ সদস্য যারা শপথ নিয়েছিলেন, আর এমন একটা হয়েছে কি যে রাজনীতি করতে হলে বড় বড় কথা বলতে হয়, এটা আমার জন্য কেমন মনে হয় যে কেউ যদি কথা 2-1 না বলে, যদি পত্রিকায় হেডলাইন না হতে পারে, অনেক বড় নেতাই মনে করেন যে আমরা আসলে মানে আমরা মনে হয় ছিটকে পড়লাম, আসলে জনগণ পছন্দ করলো কি করলো না সেটা অনেক সময় বিবেচনায় তারা নাও আনতে পারেন। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে আমি বলবো যে আওয়ামী লীগ থেকে যদি কোনো আওয়ামী লীগের মুখপাত্র কথা বলেন তখন মনে করবো ওইটা আওয়ামী লীগের কথা। আমি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, আমি জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি, আমি যদি কথা বলি এটা কিন্তু আসলে
আওয়ামী লীগের কথা হবে না, কিন্তু তবু আমি চিন্তা করবো যে আওয়ামী লীগের মতের মধ্যে থেকে কথাটি বলার জন্য। তো কাজেই আমি মনে করি আমাদের পার্টির পক্ষ থেকে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে ওইগুলোই আসলে পার্টির কথা, আর বাকি যারা বলছেন তারা নিজের মতো করে বলছেন আর কি, একটা পার্টি স্ট্যান্ডবাজি করার জন্য। তো বিএনপি থেকে যে ছয়জন সংসদ সদস্য, এটা বিএনপি আসলেই ভালো বলতে পারবে কী ঘটনাটি ঘটেছে এবং যে লেভেল থেকে ঘটেছে ঘটনাটি। প্রথমে ধরুন একজনের কথা, প্রথমে আমি ঐক্য ফ্রন্ট, সেই ছয়জনের মধ্যে হঠাৎ করে দুইজন সংসদে যোগ দিয়ে ফেললেন এবং তাদের পক্ষে তারা, কেউ বলছেন পার্টি থেকে তারা পারমিশন নিয়ে আসছেন, কেউ বলছেন পার্টি থেকে পারমিশন নেননি, কিন্তু শেষ পর্যন্ত সুব্রত চৌধুরী উনি বললেন আমরা স্বস্তিতে আছি, এখন আমাদের ঐক্যটা আরো স্ট্রং হবে যেহেতু বিএনপি থেকে আরো পাঁচজন সংসদ, একজন নিয়েছে আরো চারজন নিচ্ছে। আপনি দেখেন প্রথম যিনি জাহিদুর রহমান উনার নাম, এমপি সংসদ সদস্য, তিনি যখন শপথটি নিলেন তখন পার্টিতে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেল বিএনপিতে, বেইমান এবং বেইমানও বলেছে, গণদুশ্মন বেইমান এই ধরনের শব্দ যোগ করা হয়েছে এবং তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে এবং জাতীয়ভাবে অনেক কিছু করা হয়েছে, কিন্তু স্থানীয়ভাবে দেখা গেছে যে কোনো প্রতিরোধ কিন্তু স্থানীয় বিএনপি বা তার সহযোগী সংগঠনগুলো গড়ে তোলেনি, এমনকি সাধারণ জনগণ না, তিনি এলাকায় গেছেন তাকে কিন্তু কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি। তখন বাকি জায়গাটাতে তো তারা আগেই পরিষ্কার করেছে যে এলাকার ভোটারদের চাপেই তারা শপথ নিয়েছে। না তারা, আমি যে প্রশ্নটা করছি মিলান, না না প্রশ্ন, আমার তো কথা শেষ করতে হবে। জি, তারপরে যখন চারজন আসলেন তার আগের দিন রাতে স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল বিএনপির, আমি পত্র পত্রিকা দেখে জানি স্থায়ী কমিটির সব মিটিং ছিল, সেই মিটিং এর পরের দিন পত্রিকায় একটা বেশ টাইটেল ছিল প্রথম পৃষ্ঠাতেই, হেড একদম ফার্স্ট না, যে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা তারেক রহমানকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা ভাই পত্রিকা পড়ার লোক, আমরা তো আসলে ভিতরের খবর কিছু জানি না। এরপরে মির্জা ফখরুল ইসলামের মুখে আমি নিজে শুনেছি, যিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি বিএনপি এবং বাংলাদেশের রাজনীতিতে, তিনি বলেছেন যে পার্টির সিদ্ধান্তে, তারেক রহমানের সিদ্ধান্তে এরা জয়েন করেছে পার্লামেন্টে, এবং তিনি যে জয়েন করেননি সেটাও একটা কৌশল এবং পার্টির নির্দেশে সেটি করেননি। সুতরাং বিএনপির পক্ষ থেকে কোনোভাবেই বলা সম্ভব না যে, পার্টির মুখপাত্র যখন বলেন যেটা পার্টির সিদ্ধান্ত তখন আসলে কোনোভাবেই বলা সম্ভব না যে এটা পার্টির সিদ্ধান্ত না, যে যত বড় নেতাই হোক না কেন। আসলে সত্যিকার অর্থে এখানে আলোচনা শেষ করে দেওয়া উচিত যে আপনার পার্টি বলেছে, কথা শেষ, আপনি কি বললেন না বললেন এটা আসলে পার্টির কোনো মতামত না। কি কারণে সিদ্ধান্ত নিয়েছে আমরা ভিতরের খবর জানি না, কিন্তু আমরা জানি যে তারা সিদ্ধান্ত, আমি সেটুকু শুনেছিলাম যে তারা ডিটারমাইন্ড, তারা যদি সিদ্ধান্ত নিত, যদি বিএনপিতে বহিষ্কারও করতো তারপরও তারা পার্লামেন্টে যেত, তারা অ্যাডামেন্ট তাদের পার্লামেন্টে যাওয়ার জন্য ছিল।